হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা অনেকটা ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকালে উঠেই প্রথমে আমি যেটা খেয়েছি সেটা হলো লেবুর জল, ঠিক আছে? এই যে দেখো, তো অনেকদিন দেখে মনে হচ্ছিলো যে আমি অনেকটাই সত্যি মানে মোটা হয়ে গেছি, তাই এখন থেকে ভাবলাম যে প্রত্যেক দিন সকালে অন্তত এক গ্লাস করে লেবুর জল খাবো, তাহলে হয়তো একটু রোগা হতে পারি। তো যাই হোক, আমি এটা ইয়ার্কি মারছিলাম। আসলে কী বলো তো, লেবুর জল খাওয়া আমাদের প্রত্যেকের জন্যই খুবই ভালো, তাই আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি কীভাবে মানে কেমনটা লাগে খেতে। তো এদিকে আমরা লেবুর জল খেয়ে নিয়েছি, তারপর দিয়ে চাটা বসিয়ে দিয়েছে, তো আমরা এবার চা খাবো। আর হ্যাঁ, সোনামণিও কিন্তু আজকে সকাল সকালে মানে উঠে পড়েছে। আসলে কাল রাতে একটু জলদি ঘুমিয়ে পড়েছে, তাই সকাল সকালে একদম টাইমে উঠে পড়েছে, একদমই লেট করেনি। না ঘুমোতে লেট হয়েছিল আর না সকালে উঠতে লেট হয়েছিল, তাই আমরা প্রত্যেকেই মানে একদম মানে ফ্রেশ ফিল করছি। তো যাই হোক, এদিকে দেখো, দেখতে দেখতেই দি চাটা রেডি করে নিল। আর এখানে দু কাপের মধ্যে যে কাপটার মধ্যে চা বেশি আছে না, সেটা আসলে আমার চা, ঠিক আছে? আমি চা খেতে ভীষণ ভালোবাসি, সেটা নতুন করে বলার কিছুই নয়, কিন্তু এটাও জানি যে চাটা খাওয়া মানে চাটা বেশি খাওয়া আমাদের কারোর জন্যই একদম ভালো নয়, কিন্তু তবুও জেনে শুনে আমি চাটা এত পরিমাণ খাই যে বলার মতো নয়। তো যাই হোক, এদিকে দেখো চাটা নিয়ে আমরা চলে এলাম। আর ওদিকে দেখো সোনামণি এদিকে দুষ্টুমি করছে, হ্যাঁ, আমার পেছন দিকে গিয়ে তারপর আবার খেলনা নিয়ে আবার চলে আসে, দৌড়ে চলে যায়, এইসব কিছুই মানে ওর দুষ্টুমি করছে। আর এদিকে দিয়ে চাটা খাচ্ছে, আর আমরা টিভি দেখে দেখে আসলে চাটা খাচ্ছিলাম। হ্যাঁ, আর গাইস, তোমরা এই যে সোনামণিকে এদিকে দেখো, সোনামণি আমার পেছন থেকে হেঁটে হেঁটে এসে ওর খেলনাটা নিয়ে আবার এই যে দেখো কি খুশি, ও একা একাই মানে খেলা করছে না, হ্যাঁ, খেলনা নিয়ে। এই যে দেখো, আমাদের কাউকে ওকে মানে খেলনা দিয়ে বসাতে হয়নি, প্রথমে ও খেলনাটি দিয়ে অল্প খেলেছে, তারপর খেলে এটাকে এখানে ফেলে আবার আমার পেছনে গিয়ে ওদিকে দুষ্টুমি করছিলো, তারপর আবার আসলো, মানে এইসব কিছু চলছিল। তো যাই হোক, ওদিকে আমরা চাটা খেলাম, তারপর দুপুরে দিয়ে রান্না করলো। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পর খেয়ে দিয়ে দি বলছিলো যে চল আমরা একটু শপিং করতে বেরোই। তো আসলে কী বলতো, দি মানে অনেকদিন থেকে শপিং করতে বেরোচ্ছে না, তাই আমাকে বললো চল আজকে অনেকদিন পর, আজকে যেহেতু মানে এত সময় আছে আমাদের হাতে, তাহলে চল একটু মানে শপিং করে আসি। হ্যাঁ, আর দি মানে শপিংয়ের নাম শুনতেই এত খুশি হয়ে যায় যে বলার মতো নয়। আজকে যেহেতু এত টাইম ছিল, আমরা অনেক জলদি মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালবেলায়, তাই মানে অনেকটাই টাইম রয়েছে, তাই বললো যে চল আমার সাথে চল আমরা একটু শপিং করে আসি, সোনামণির জন্য অনেক কিছু মানে কেনাকাটা করার আছে, তো চল ঘরের জন্য অনেক কিছু স্ন্যাক্স স্ন্যাক্স নেবো, তো চল তুই আমাকে বলবি কোনটা ভালো কোনটা নয়, আর তোর জন্যও আমি কিছু নেবো। তো এইসব কিছু বলছিল, মানে ও শপিং করতে বেরোবে এটা আমাকে মানে বলেছে, ঠিক আছে? আমি ভাবছিলাম যে মা ও শপিং করতে বেরোবে, জানি না আজকে কটা বাজাবে। হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখো দি সোনামণি, সোনামণি কি বলছি, দি সোনামণিকে রেখে শপিং করতে চলে এলো। তো সোনামণি ওর পাপার সাথেই আছে, হ্যাঁ, মানে জিজুর সাথে ঘরে রয়েছে সোনামণি, কিন্তু মানে দি সোনামণিকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমরা এসেছি। সোনামণি ওদিকে ঘুমোচ্ছে, আর সোনামণি ঘুম থেকে উঠে পড়লেও কোনো টেনশন নেই, কারণ মানে ঘরে জিজু রয়েছে। আর এদিকে আমি আর দি আমরা মানে শপিং করতে চলে এলাম। আর সোনামণি এমনিতে তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে, কিন্তু তারপরে যখন সোনামণি ঘুম থেকে উঠবে, ওঠার পর কান্নাকাটি করবে বা যাই হোক, ও ওঠার পর টাইম হয়ে গেলে সোনামণিকে জিজু খাইয়ে দেবে। জিজু কিন্তু সোনামণিকে খাওয়াতে এখন খুবই ভালোই পারে, মানে একদমই কান্নাকাটি করে না, সোনামণি খেয়ে নেয়, ঠিক আছে? তো যাই হোক, এদিকে দেখো দি এদিকে শপিং করছে, কী নেবে কী না, কোনটা নেবে কোনটা না, আমাকে পুরো কনফিউজ করে দিচ্ছে। আমি জানি না কোনটা নিলে ভালো হবে কোনটা না, তবু আমাকেই বারবার জিজ্ঞাসা করছে কোনটা নেবো, বল এইটা না এইটা, মানে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, ওকে বলতে বলতে ও মানে কনফিউজ হয়ে যায়, নিজেও কনফিউজ হয়ে যাবে, আর যে মানে ওর সাথে যাবে শপিং করতে তাকেও কনফিউজ করে দেবে, ঠিক আছে? তো এই যে দেখো দি কিন্তু এখন অব্দি স্ন্যাক্স স্ন্যাক্স এইসব কিছুই নিয়েছে, হ্যাঁ, আর অনেক কিছুই নিয়ে নিয়েছে, মানে অনেক কিছু জামা কাপড় নিয়ে নিয়েছে সোনামণির জন্য, তারপর দিয়ের জন্য, জিজুর জন্য, আমার জন্য, মানে আমাদের প্রত্যেকের জন্যই কিছু ড্রেস নিয়ে নিয়েছে। তো সেটা আমরা রেখে তারপর এদিকে মানে স্ন্যাক্সের জন্য চলে এসেছিলাম। তো দি ওখান থেকে কী কী নিল, মানে ফুচকার পাপড়, তারপর আরও কী কী নিয়েছে, পপকর্ন, তারপর মুগ ডাল, তারপর চানা, আরও অনেক কিছু, আর চকলেটস, হ্যাঁ চকলেটস, তারপর কেক, এত কিছু নিয়েছে না মানে পুরো সাপ্তাহ চলে যাবে। হ্যাঁ, তো যাই হোক অনেক কিছু নিয়েছে। আর হ্যাঁ, তারপর এদিকে আমরা ঘরে এসে দি তো আর মানে রান্না করার জন্য একদমই ওর ইচ্ছেই হচ্ছিল না, হ্যাঁ, কিন্তু তবু ও রান্না করলো, কারণ কী বলতো এতটা লেট করে এসেছে না, মানে কী আমি বললাম না, দি মানে শপিং করতে গেলে ওর মানে খুশিতে মনটা ভরে যায়,
প্রথমে দেখতে দেখতেই 1 ঘন্টা কাটিয়ে দেয় যে কোনটা নেব, এটা নেব না ওটা নেব। তারপর আমাকে জিজ্ঞাসা করবে, তাতে আরও টাইম ওয়েস্ট হয়, কি বলবো, নিজেও কনফিউজ হবে, অন্যকেও কনফিউজ করবে, অনেক কিছু ভাবনা চিন্তা করবে, তারপর এটা কিনবে, তারপর যদি কিছু ভুলে আসে, হ্যাঁ বিল বিল করতে চলে এলো, তো ওখানে মনে হলো যে না আমি এটা নিয়ে নিই, ওটা মনে পড়েছে, এটা ফেলে এসেছি, ওটা নিতে আবার যাবে, আবার গিয়ে তারপর ওটা খুঁজে টুজে তারপর আবার নিয়ে আসবে, এইসব কিছু করতে করতে অনেকটাই টাইম, কি বলবো, আসলে আমার মনে হয় প্রত্যেকের সঙ্গে এটাই হয়, শপিং করতে গেলে অনেকটাই ভাবনা চিন্তা করে শপিং করা প্রয়োজন, সেটা আমি জানি, কিন্তু দিয়ে আমাকে পুরো কনফিউজ করে দেয়। হ্যাঁ, তো যাই হোক, ওদিকে শপিংটাও ভীষণ ভালোই হলো, কিন্তু শপিংয়ে কী কী নিল সেটা আমি তোমাদের সাথে আর দেখাতে পারিনি, বললাম না অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে বলেছি অনেকটাই জামা কাপড় নেওয়া হয়েছে, জিজুর জন্য, তারপর দিয়ের জন্য, আমার জন্য, সোনামণির জন্য যেগুলো নিয়েছে না দি, সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা ড্রেসই সোনামণির জন্য নেওয়া। তো যাই হোক, এদিকে দেখো দেখতে দেখতে রান্না পুরো কমপ্লিট, আর আমরা এবার বসে গেছি খেতে সবাই মিলে। তো সোনামণি এখন ঘুমিয়ে গেছে আর আমরা প্রত্যেকে এবার সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমরা প্রত্যেকে এদিকে দেখাও বসে গেছি, আর দি আসলে ক্যামেরাটা করে দিচ্ছে। হ্যাঁ, তো শর্টকাট রান্না করা হয়েছে, সয়াবিন তরকারি দিয়ে রান্না করেছে, তো এবার আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর এটা তো বলার দরকারই নেই যে আমরা টিভি থেকে থেকে খাচ্ছিলাম, তো দি না আমাকে প্রচণ্ড বকাবকি করে, হ্যাঁ যে খাওয়ার টাইমে আমি এত লেট কেন করি। হ্যাঁ, তো এই যে দেখো এখানে আমি সবাই বসে গেছি কিন্তু আমি নেই, আমি ওদিকে হাত ধুতে গিয়েছিলাম, তারপর জানি না আরও কী করতে গিয়েছিলাম, কিন্তু আমি অনেকটাই লেটে এসেছি তাই অনেকটা বকাও খেয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমাদের ফাইনালি রাতের খাবারটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর ওদিকে সোনামণি ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করে দিচ্ছি, তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আরও নতুন নতুন ভিডিওর সাথে, সবাইকে টাটা, বাই বাই।